আজকে ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয় অনেকগুলি গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হলো। এর মধ্যে তিনটি ডিসিশন আমি আপনাদের কাছে হাইলাইট করতে চাই। মাননীয় হোম সেক্রেটারি উপস্থিত আছেন, গেছিলেন, এগুলো শুধু ক্যাবিনেট নয়, স্ট্যান্ডিং কমিটি অফ দ্য ক্যাবিনেটে এগুলো পাশ হয়েছে। স্ট্যান্ডিং কমিটি অফ দ্য ক্যাবিনেট, প্রথম আনন্দের সঙ্গে জানাই কলকাতা IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা তাদের দ্বিতীয় ক্যাম্পাস শুরু করার জন্যে জমি আজ অ্যালটমেন্ট হয়ে গেল ক্যাবিনেট। নিউ টাউনে 5 একর জমি দিয়ে তারা শুরু করবেন, তারা অ্যাপ্লাই করেছিলেন, আজকে সেটা ক্যাবিনেটে পাশ হয়ে গেল। সেহেতু IIM শুধু এক জায়গায় ছিল, যেহেতু তাদের পশ্চিমবঙ্গের প্রগতির সঙ্গে তাল মিলিয়ে তারা দেখছে যে তাদের আরও বাড়াতে হবে, তারা অ্যাপ্লাই করেছিল সরকারের কাছে, প্রস্তাব এনেছিল, সেই প্রস্তাবের বেসিসে আজকে নিউ টাউনে IIM কলকাতার দ্বিতীয় ক্যাম্পাস পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে। হয়তো অন্য IIM এর দ্বিতীয় ক্যাম্পাস নেই, এই প্রথম। এবারে আসছি দ্বিতীয় ইস্যুতে, ডুমুরজলা স্পোর্টস স্টেডিয়াম। এতে আপনারা শুনে খুশি হবেন, ডুমুরজলা স্পোর্টস সিটি, তাতে অনেক কিছু হবে, স্টেডিয়াম ব্যতীত আরও অনেক কিছু হবে। আজকে ক্যাবিনেটে ক্রিকেটের জন্য স্টেট অফ দি আর্ট ক্রিকেট ফেসিলিটি CABK ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আজকে পাশ করে দেওয়া হলো। তাতে 14 একর জমি, যার উপরে বিশ্বের মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট ফেসিলিটি তৈরি হবে, প্রশিক্ষণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে যাতে কাল ভারতবর্ষের টিমে শুধু সৌরভ গাঙ্গুলি যিনি চেয়ারম্যান তিনি নয়, আরও অনেক সৌরভ গাঙ্গুলি তৈরি হবে এই ডুমুরজলার স্টেট অফ দি আর্ট ক্রিকেট ফেসিলিটি। 14 একর জমি তাদের আছে অ্যালোকেশন হল। আপনারা হয়তো জানেন সেখানে আরও অনেক কিছু হবে, তার জন্যে ইফকো ব্যবস্থা করছে। তবে আজকের খবর, ক্যাবিনেট পাশ হয়ে গেল স্টেট অফ দি আর্ট ক্রিকেট স্টেডিয়াম। আমরা আশা করছি বিশ্বের মানের ক্রিকেট ফেসিলিটি তৈরি হবে এবং বাংলার ছেলেরা এবং হয়তো মেয়েরা, ক্রিকেট টিম আছে মহিলাদের, কালকে ভারতবর্ষের টিমে খেলার জন্যে উপযুক্ত প্রশিক্ষণ তারা এখান থেকে পাবে। তৃতীয়ত, আপনারা হয়তো জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন উনি অমৃতসর থেকে ডানকুনি ফ্রেট করিডোরের ব্যবস্থা করেছিলেন। দিল্লি থেকে মুম্বাইয়ের ফ্রেট করিডোর ছিল, প্রপোজাল ছিল, উনি নতুন প্রপোজাল এনেছিলেন অমৃতসর টু ডানকুনি ফ্রেট করিডোর তৈরি করার জন্য। আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ক্যাবিনেটে আজকে পাশ হয়ে গেল যে প্রাইভেট ফ্রেট টার্মিনাল এই ফ্রেট করিডোরকে ব্যবহার করার জন্য তারা প্রস্তাব এনেছিল। 36.5-36.5 একর জমির ওপরে তারা ফ্রেট টার্মিনাল তৈরি করতে চায়, কেননা এই ফ্রেট করিডোর তৈরি হলে রেল লাইন তৈরি হয়ে যাবে, রেল লাইনের পাশে অনেক রকমের ফ্রেট অ্যাক্টিভিটি হবে, অনেক রকমের জিনিস আসবে, যাতে আপনি লজিস্টিক্স হাব বলতে পারেন, কিন্তু স্পেসিফিক্যালি ফ্রেট টার্মিনাল তৈরি হবে ডানকুনিতে। এটি একটি বিরাট পদক্ষেপ। আমরা আশা করছি যে এই একটি ফ্রেট করিডোর ফ্রেট টার্মিনাল হওয়ার সঙ্গে সঙ্গে আরও উদ্যোগীরা জাতীয় পড়বেন, শিল্প যারা করেন
লজিস্টিক্স যারা করেন উৎসাহিত হয়ে আরও এখানে ফ্রেটের ব্যবস্থা করার জন্য হবে। এই পরিপ্রেক্ষিতে বলে দিই, ডানকুনি টু রঘুনাথপুর, রঘুনাথপুরে 2666 একর জমি অলরেডি কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে ফর এন ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। প্রত্যেকটা রাজ্যে এই ফ্রেট করিডোরের উপরে একটি বড় ইন্ডাস্ট্রিয়াল সেন্টার তৈরি হয়। আমাদের রাজ্য, শুধু দুটি রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মান্যতা পেয়েছে। 2666 একর জমি ইয়ার মার্ক করে কেন্দ্রীয় সরকারকে জানালে কেন্দ্রীয় সরকার সেটা মেনে নিয়েছে।